মাঝ মরশুমে দল পুনর্গঠন নিয়ে আবারও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে মোহনবাগানকে। উঠে আসছে একাধিক রিউমারও। টুর্নামেন্টের মাঝপথে একাধিক খেলোয়াড়ের চোট অনেকটাই পিছিয়ে দিয়েছে দলকে। বিশেষ করে রক্ষণে আনোয়ার আলীর মতন ফুটবলারের অনুপস্থিতি বেশ ভালোই অনুভব করছেন কোচ। তাই এবার রক্ষণে নতুন ভারতীয় খেলোয়াড়ের খোঁজে সবুজ বেরুন ব্রিগেড। যা জানা যাচ্ছে, এবার হায়দ্রাবাদ এফসি সেন্টার ব্যাক চিংলেনসানা সিং এর সাথে চুক্তির চেষ্টা চালাচ্ছে বাগান ম্যানেজমেন্ট। 2020-21 মরশুম থেকে হায়দ্রাবাদের হয়ে খেলছে সানা। প্রতি মরশুমেই দলের প্রথম পছন্দের খেলোয়াড়দের তালিকায় নাম ছিল তার। চলতি টুর্নামেন্টেও সব ম্যাচেই প্রথম এগারোয় নাম আছে তার। তবে এবার বছরটা মোটেও ভালো যাচ্ছে না হায়দ্রাবাদের, তাই সেখান থেকে চিংলেনসানাকে তুলে আনার দিকে বেশ জোর দিচ্ছে মোহনবাগান। জানা গেছে তার সাথে আলোচনা এক প্রকার চূড়ান্ত করে নিয়েছেন কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথমেই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ক্লাব। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।